আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের জন্য ভালো আছি। আর আজকে আমি আসলাম হচ্ছে এক জায়গায় ইফতার করার জন্য, যেখানে তারা সবাই মিলে একটা ইফতারের আয়োজন করে প্রত্যেক বছরে, খুব সুন্দরভাবে ইফতারের আয়োজন করে। তো সেই জায়গায় আমি ইফতার করার জন্য আসছি। আর এখানে আলহামদুলিল্লাহ সবাই সুন্দরভাবে পরিবেশন করে, এবং কিভাবে তারা পরিবেশন করে সেটা তারা নিজে হাতে যেভাবে করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। আর আশা করি আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ সৌদি আরবে পুরা রোজার একটা মাস, বরকতের মাস, এবং ঈদের মতো পুরা রোজার একটা মাস কিন্তু ঈদের মতো লাগে আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই দোয়া করবেন তারা নিজে হাতে কিভাবে ইফতার আয়োজন করে এটা আমি দেখাবো, এর খেদমত করতেছে, আর তাদের জন্য দোয়া করবেন। আর হচ্ছে আমরা বাংলাদেশি, পাকিস্তানি বা ইন্ডিয়ান, অন্য অন্য সব ভাইরাই কিন্তু এখানে একসঙ্গে ইফতার করি। তো আসলে এটা আপনাদের সঙ্গে এই কারণে শেয়ার করতেছি যে আপনারা সবাই অনেক রকম অনেক ধারণা করেন, কিন্তু তারা যে এত ভালো বা এত সুন্দর, মানে আমাদের জন্য এত সুন্দর আয়োজন করে এবং আমাদের সঙ্গে তারা আচার ব্যবহার এত ভালো করে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন সবাই আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, কাফালা কামে তাইব। তো দেখুন নিজে হাতে, সে কিন্তু একটু অন্য রকমের, তারপরেও দেখুন নিজে হাতে কিন্তু আমাদেরকে আপ্যায়ন করতেছে, এবং দেখুন আমাদের সব বাংলাদেশি ভাইরা বা অন্য অন্য ভাইরা সবাই কিন্তু আছেন। আসলে এগুলো দেখার মতো আলহামদুলিল্লাহ। আর অবশ্যই দোয়া করবেন আমাদের যারা ইফতারের ব্যবস্থা করেছে তাদের জন্য সবাই দোয়া করবেন, আর আমরা যারা আছি এখানে। তো যাই হোক, অনেক কথাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো দেখুন ইফতারের আয়োজনটা দেখুন আপনারা, দেখুন কি সুন্দরভাবে সব ধরনের আইটেম মোটামুটি আছে। আর আপনারা জানেন যে আমরা আমাদের আইটেম আর তাদের আইটেম একেবারে ভিন্ন, কারণ হচ্ছে ওরা যে আইটেমগুলো দেয় এগুলো কিন্তু ইফতারের জন্য পারফেক্ট, এবং ইফতারের জন্যই বিশেষ করে এগুলো সুন্দর।